বলতে আমাদের মাথায় যা আসে তা হলো একটি সমুদ্রের চারিদিক জলমগ্ন আর মধ্যিখানে একটি সুন্দর সুশোভিত একটি সবুজ দ্বীপ। আজকে আমরা সেরকমই চারটি দ্বীপের সম্পর্কে কথা বলবো। ফার্স্ট আইল্যান্ডের নাম হলো ডর্স আইল্যান্ড। এটা মেক্সিকোতে অবস্থিত। যদি আপনি কোনো ভয়াবহ জায়গা দেখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। মেক্সিকোর দক্ষিণ জোচিমিকো কার্নালের মধ্যে লা ইসলা রিলোকা মিনোকাস জায়গাটি অবস্থিত, যেটি কথায় তো একটি সুন্দর গার্ডেন কিন্তু সেটি মোটেও না। 2001 সালে এই গার্ডেন যেটার জন্য বিখ্যাত হয়েছিল তা হলো ঝুলে থাকা ভয়ানক পুতুল। সেখানে হাজার হাজার ভয়ানক এবং ভাঙা পুতুল ঝুলে থাকা অবস্থায় পাওয়া যায়। এই আইল্যান্ডটি 1990 সালে মানুষের চোখে আসে, যখন মেক্সিকোর সরকার সাফাইয়ের কাজ শুরু করিয়েছিল আর কিছু কর্মচারী সাফাই করতে করতে এই আইল্যান্ডের কাছে আসে। এবার আসল কথা হলো, এতগুলো পুতুল এলো কী করে? কে এইভাবে পুতুলগুলোকে ঝুলিয়ে রাখলো? এটার পিছনে একটি কাহিনী আছে। সেটা হলো, একটি বাচ্চা মেয়ে তার বাবার সাথে নৌকা করে ঘুরতে বেরিয়েছিল, কিন্তু কোনো কারণে সে জলে পড়ে যায় আর সঙ্গে সঙ্গে সে জলে ডুবে যায়। ঠিক তার 5 দিন পরে ওই জায়গায় একটি পুতুলকে ভাসতে দেখা যায়। ওখানে স্থানীয় লোকেরা ওই পুতুলটিকে একটি গাছে ঝুলিয়ে রাখে আর কিছুদিন পর থেকেই সেই জায়গায় সেই পুতুলের সংখ্যা বাড়তে থাকে। পরবর্তীকালে এই জায়গাটি টুরিস্ট গার্ডেনে পরিণত হলেও সেখানে রাতে থাকার অনুমতি নেই। সেকেন্ড আইল্যান্ডের নাম হলো স্নেক আইল্যান্ড। এটি ব্রাজিলে অবস্থিত। এখানে বিষাক্ত গোল্ডেন পিটবাইগল সাপের রাজত্ব চলে। ব্রাজিলের সাও পোলো থেকে 53 মিটার দূরে একটি আইল্যান্ড আছে যার নাম ইলা ডে ক্রেইমাডাগ্রে, যাকে সবাই বিষাক্ত সাপের আইল্যান্ড বলে থাকে। এই আইল্যান্ডের আয়তন 4,30,000 বর্গ মিটার। এখানে এতই সাপের সংখ্যা যে প্রত্যেক 1 বর্গ মিটার দূরে দূরে 5টি করে সাপ থাকে। এই সাপগুলি এতই বিষাক্ত যে কামড়ানোর 10 থেকে 15 মিনিটের মধ্যেই সেই ব্যক্তির মৃত্যু হয়। আর এটাও বলা হয় যে 90% ব্যক্তির মৃত্যু এই বিষাক্ত সাপে কাটার ফলে হয়, তাই এই আইল্যান্ডে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। আর এটাও বলা হয় যে এই আইল্যান্ডে 20 লক্ষেরও বেশি বিষাক্ত সাপ রয়েছে। থার্ড আইল্যান্ডের নাম হলো রামরি আইল্যান্ড। এটি অবস্থিত মায়ানমারে। এই আইল্যান্ডের আয়তন হলো 1,350 বর্গ মিটার। এই আইল্যান্ডের রাজা হলেন কুমির বাবাজি। এখানে এদেরই রাজ চলে। কিছু সময় আগে এই জায়গাটি এতই ভয়ানক ছিল যে সেখানে মানুষ যেতে ভয় পেত, কিন্তু সময় পরিবর্তনের ফলে জায়গাটি নিরাপদ ব্যবস্থা নেওয়া হয়েছে যার ফলে এটি একটি পর্যটক কেন্দ্রে পরিণত হয়েছে। এবং এই জায়গাটি এতই প্রাণঘাতিক যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে এই জায়গাটির নাম উল্লেখ করা হয়েছে। শোনা যায় 1,000 জাপানি সেনা এই আইল্যান্ডকে দখল করবে বলে গিয়েছিল, কিন্তু তাদের আর ফিরে আসা হয়নি, তারা সবাই এই কুমিরের শিকার হয়েছিল। ফোর্থ হচ্ছে ক্র্যাব আইল্যান্ড। এটি অস্ট্রেলিয়াতে অবস্থিত। পৃথিবীতে অনেক আজব ধরনের আইল্যান্ড দেখা যায়, তার মধ্যে একটি হলো ক্র্যাব আইল্যান্ড। এখানে লক্ষ লক্ষ লাল কাঁকড়াকে একসাথে দেখা যায়। এখানে কাঁকড়ার সংখ্যা এতই বেশি যে পা রাখার জায়গাটুকু পাওয়া যায় না। এটি অস্ট্রেলিয়ার কেমিস্ট টুরিস্টের মধ্যে একটি। এখানে চারিদিকে শুধু ক্যাকড়াই দেখতে পাওয়া যায়। এখানে 14টি ধরনের ক্যাকড়া রয়েছে। ডিসেম্বর মাসে বৃষ্টি হওয়ার পরেই এই ক্যাকড়াগুলি বেরিয়ে পড়ে খোলা আকাশের নিচে। যখন আমরা লক্ষ লক্ষ কাঁকড়াকে এইভাবে একসাথে দেখি তখন এই দৃশ্যটি আলাদা একটি আনন্দে পরিণত হয়। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তো ভিডিওটিতে লাইক শেয়ার এন্ড কমেন্ট করবেন। এরকম ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।